হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকে যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, রোমানা হাত দিয়ে একটা গোল গ্রাউন্ড জামা কিভাবে কাটিং করতে হয়, ঠিক আছে? এ টু জেড আমি প্র্যাকটিক্যাল আপনাদেরকে কাটিং করে দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটা আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটা অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। সো বিয়াস, আপনার যদি আমার চ্যানেল নতুন বিয়াস হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো বিয়াস, দেখেন তাহলে আমাদের একটা গ্রাউন্ড জামা কিভাবে কাটিং করতে হয় রোমানা হাত দিয়ে, ঠিক আছে? রোমানা হাতটা কিভাবে দিতে কাটিং করতে হয়, শেপটা কিভাবে দিতে হয়, আর নিচের ঘেরটা কতটুকু হয়, ঘেরটা কিভাবে আনতে হয়, একটু এ টু জেড প্র্যাকটিক্যাল একটু দেখুন, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের এখানে 3 গজ 4 গিরা কাপড় আছে, 60 ইঞ্চি বহরে 3 গজ 4 গিরা কাপড়, ওকে? তিন গজ চার গিরা কাপড় দিয়ে দেখেন ফার্স্ট আমাদের 4টা ভাঁজে ভাঁজ করে নিতে হবে, ঠিক আছে? 4টা ভাঁজে ভাঁজ করে আমাদের ফার্স্ট নিচের গ্যাটটা কাটিং করতে হবে, ওকে? নিচের গ্যাটটা ফার্স্ট কাটিং করতে হবে, ঠিক আছে? তো গ্যাটটা কাটিং করার আগে আমাদের একটু আগে ভাঁজ করে বসাইতে হবে, 4টা ভাঁজে ভাঁজ করে বসাইয়ে কাপড়টা একজ্যাক্টলি অ্যাকুরেটভাবে করে নিতে হবে, ওকে? ফার্স্ট সাইড এভাবে একটা মার্জিন টানবেন, নিচে শিলের কাপড় রেখে দিতে হবে, ঠিক আছে? শিলের কাপড় রেখে দিয়ে আমাদের দেখেন এভাবে শিলের কাপড় রেখে দিয়ে আমাদের 14 ইঞ্চি হাফ বডি থাকবে, তাহলে এভাবে হাফ বডির মাপ কাপড়টা এভাবে বাদ দিয়ে দিতে হবে, ঠিক আছে? কারণ 14 ইঞ্চি যখন হাফ বডিটা জয়েন দেবেন তখন লম্বাটা একবারে চলে আসবে। তো এইভাবে 14 ইঞ্চি ধরে 45 ইঞ্চি লম্বা আমাদের থাকবে, 45.5 নিতে হবে, উপরে 1/2 ইঞ্চি শিলের কাপড় রাখতে হবে, ওকে? তো এভাবে একটা মার্জিন টেনে নেবেন, ওকে? এক ইঞ্চি আমাদের কোমর থাকবে 30, 4 ভাগের 1 ভাগ দিতে হবে, 1 ইঞ্চি বাড়তি কাপড় রাখতে হবে, ঠিক আছে? স্কেলটা একজ্যাক্টলি এভাবে বসাইতে হবে, ঠিক আছে? স্কেলটা এভাবে বসাইয়ে দেখুন, এভাবে স্কেলটা বসাইয়ে সোজা দাঁতটা নিচের দিকে নিয়ে আসবেন, পুরাটা ঘের রেখে দিতে হবে, ঠিক আছে? আমাদের যতটুকু ঘের আছে সম্পূর্ণ ঘেরটা থাকতে হবে। তো ঘেরটা রাখার জন্য আমাদের শেপ স্কেলটা বসাইতে একটু ওই ওই অনুযায়ী বসাইতে হবে, আই মিন রাউন্ডটা একজ্যাক্টলি ভাবে কেটে নিতে হবে। এভাবে যে অনুযায়ী মার্জিন দেওয়া হয়েছে সে মার্জিন অনুযায়ী সম্পূর্ণ কাপড়টা কেটে নিতে হবে, ঠিক আছে? তারপর একটু ফিন আপ করে দেখতে হবে আমাদের
কোণাটা ঝুলে যায় কিনা, ওকে আমাদের কোণাটা বের হয়ে যায় কিনা সেটা একটু ভালোভাবে দেখতে হবে, ঠিক আছে? আমাদের যাতে কোণা বের হয়ে যায় সেজন্য কোণাটা কেটে ফেলে দিতে হবে, ওকে, যাতে কোণাটা নিচের দিকে ঝুলে না যায়, কোণা যাতে বের না হয়, ঠিক আছে? ঝুলাই দেখার পর যেটা বাড়তি আছে সেটা কেটে ফেলে দিতে হবে, ওকে। তাহলে এ হচ্ছে আমাদের নিচের গ্যাপটা, ঠিক আছে? গ্যাপটা এক্স্যাক্টলি ভাবে এখন দেখেন, একটু ঝুলাই দেখেন কোণাটা বের হচ্ছে কি না, দেখেন এখন এক্স্যাক্টলি সমান আছে, ওকে, কোনো কোণা বের হয় নাই। তারপরে একটু ভালোভাবে একটু ফিনিশিং করে কেটে নিতে হবে, ঠিক আছে? পকেটের দাগটা, এটা আমাদের গোল জামাতে একটা পকেট থাকবে, তাই পকেটের দাগটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? কোমর থেকে 3 ইঞ্চি নিচে পকেটের দাগটা দিয়ে দিতে হবে। এখন দেখেন আমাদের ফার্স্ট ঘেরটা কাটিং করার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের হাতায় এবং নিচে পাইট থাকবে, ঠিক আছে? যে কালো ব্ল্যাক কালার যে পাইটটা দেখতেছেন সে পাইটটা হাতায় এবং বডিতে থাকবে, সরি নিচে থাকবে। তো সেই জন্য আমাদের হাফ বডিটা কোন দিক থেকে বের করতে হবে তার জন্য আগে গ্যাপটা কাটিং করা হচ্ছে, ঠিক আছে? তো এখন দেখেন বাকি যে কাপড়টা আছে এক পাশ থেকে এই কাপড়টা দিয়ে সাদা অংশটা দিয়ে আমাদের হাফ বডিটা কাটিং করতে হবে। তো আমাদের হাফ বডি থাকবে 14 ইঞ্চি, গোল গলা থাকবে সামনে পিছনে সমান, ঠিক আছে? এবার একটা মার্জিন টেনে নেবেন, মার্জিন টানার পর দেখেন চোদ্দ ইঞ্চি আমাদের উপরে বডিটা থাকবে, 14 ইঞ্চি, ঠিক আছে? তাহলে এভাবে 14টা একটা দাগ দিয়ে দেবেন। ফার্স্ট মার্জিনটা টানার পর নিচের দিকে 14 ইঞ্চি রেখে একটা দাগ টান দাগ দিয়ে দিবেন, ঠিক আছে? তাহলে এভাবে 14 ইঞ্চি, দেখেন 14 ইঞ্চি একটাতে মার্জিন টেনে নেবেন, ঠিক আছে? 14 ইঞ্চিতে মার্জিন এভাবে একটু টেনে নিতে হবে, নিচে 1/2 ইঞ্চি সিলের কাপড় রেখে দিতে হবে, ওকে। তারপর উপর থেকে আর্মহোলের জন্য আমাদের 6.5 ইঞ্চি নিচে নামাতে হবে, অনলি 6.5। তো এভাবে একটা মার্জিন টেনে নিতে হবে, ওকে। তারপর আমাদের চোলটা থাকবে 12 ইঞ্চি, 6 সাড়ে 6 নিতে হবে, 1/2 ইঞ্চি বাড়তি নিতে হবে, এখানে 6.5 নিতে হবে।
আমাদের বডি থাকবে 34, 34-এর চারভাগের 1/2 8.5 ইঞ্চি নিতে হবে, ঠিক আছে। কোমর থাকবে 30, চারভাগের 1/2 7.5 ইঞ্চি নিতে হবে। তো এভাবে নিয়ে সোজা এভাবে বাঁকা করে দুইটা মার্জিন টেনে নিতে হবে, বাড়তি কাপড় রাখতে হবে, ঠিক আছে। এভাবে বাড়তি কাপড় রাখতে হবে। তারপর দেখেন আমাদের আমুলটা এভাবে সুন্দরভাবে কেটে নিতে হবে, ঠিক আছে। একটু ফিনাপ করে দিতে হবে যাতে আমাদের বাঁশটা এদিক সেদিক না হয়, ঠিক আছে। আমাদের সুন্দর করে বাঁশটা অ্যাকুরেট রেখে দিতে হবে যাতে কোনো ব্যতিক্রম না হয়, কাপড়টা যাতে সরে না যায়, ঠিক আছে। তা আমাদের গলা থাকবে 2.5 ইঞ্চি, ডিপ থাকবে মাঝে 2.5, ডিপ থাকবে 5.5, ঠিক আছে। এভাবে ডিপ 5.5 ইঞ্চি। এভাবে চারপাশে পিন আপ করে রাখতে হবে যাতে আমাদের বাসটা এদিক সেদিক না হয়, ঠিক আছে। তাহলে আমাদের নিচের গেয়ার কাটিং শেষ, হাফ বডি কাটিং শেষ, ঠিক আছে। এখন আমাদের হাতাটা কাটিং করতে হবে। তো রোমানা হাতাটা কিভাবে বের করতে হবে সেটা একটু দেখুন। হাতাটা কাটিং করার আগে কাপড়টা একটু এক্স্যাক্টলি বসাইয়ে, বাসটা বসাইয়ে আয়রন দিয়ে একটু ফিনিশিং করে নিতে হবে, ওকে। এভাবে 4টা বাসে বাস করে নিতে হবে। যেমন বাস করার সাথে 4টা বাসে বাস যখন করবেন তখন আমাদের হাতের লেয়ার যে গেয়ারটা যত বাড়তি হবে রোমানা হাতের, সে রোমানা হাতের যতটুকু বাড়তি থাকবে সে অনুযায়ী আমাদের হাতাটা বাস করতে হবে, ঠিক আছে। ফার্স্ট এভাবে একটা মার্জিন টানবেন সোজা, ওকে। সোজা একটা মার্জিন টানার পর আমাদের হাতার লম্বা থাকবে 22 ইঞ্চি, ঠিক আছে। লং থাকবে 22, হাফ ইঞ্চি বাড়তি রাখতে হবে শিলার কাপড় সহ, ওকে। তারপর উপর থেকে 3.5 ইঞ্চি নিচে আমাদের আর্মুলের যে ডাউনটা হবে, ঠিক আছে, ডাউনটার জন্য 3.5 ইঞ্চি নিচে নামাতে হবে। আমাদের হাতের মোহরে থাকবে 7.5 ইঞ্চি, ঠিক আছে, 7.5 ইঞ্চি দাগ দিতে হবে। তারপর উপর থেকে আমাদের হাতের যে হাঁটু, হাতের গিরা পর্যন্ত আমাদের ফিটিংস থাকবে, ঠিক আছে। হাতের যে বাহুর নিচে যে গিরা আছে গিরা পর্যন্ত ফিটিং থাকবে, তো সেটা 9 ইঞ্চি। 9 ইঞ্চি দেখেন এভাবে একটা মার্জিন টেনে নেবেন, ঠিক আছে। তারপর আমাদের হাতের লেয়ার থাকবে 21 ইঞ্চি, আর আমার হাতের লুজ থাকবে 21 ইঞ্চি। এই 21 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিবেন, ঠিক আছে। তারপর স্কেলটা কীভাবে বসাইতে হয়, কীভাবে কাটিং করতে হয় দেখুন। লেয়ারটা কিভাবে বানাতে হয়, ঠিক আছে, যে স্কেলটা কিভাবে বসাইলে আপনার ঘেরটা এক্স্যাক্টলি সুন্দরভাবে চলে আসবে, ওকে।
দেখেন আমার স্কেল বসানো সিস্টেমটা একটু ভালো করে দেখে নিন, উপরটা একটু ফিটিং থাকবে, এই জায়গা থেকে দেখেন এই স্কেলটা এক্স্যাক্টলি এভাবে বসাবেন, ঠিক আছে? শেপ কাট দিয়ে এভাবে বসাইতে হবে। আমাদের এই পাঁচটা চোরা থাকবে, উপরটা ফিটিং থাকবে, ঠিক আছে? কাটিং করার সময় হাতটা এভাবে একটু রাউন্ড দিয়ে শেপ করতে হবে, ওকে? একটু রাউন্ড শেপ দিতে হবে, ঠিক আছে? তা আমাদের হাতাটা আর একটু শেপ দিতে হবে, স্কেলটা একটু ভালোভাবে বসাই দাগটা একটু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? দাগটা ক্লিয়ার করে, মার্জিনটা ক্লিয়ার করে হাতাটা সামথিং একটু শেপ দিতে হবে। দেখুন এভাবে আর একটু সামথিং একটু শেপ দিয়ে নেবেন, ওকে? তাহলে দেখেন এটা হাতাটা আমাদের হাতার এই পাশটা একটু মেলে থাকবে, ঠিক আছে? গ্যাপটা একটু বাড়তি থাকবে, এই জায়গাটা ফিটিং থাকবে, এই জায়গা মেলে থাকবে। একটু চাকান কেটে দিবেন যাতে সেলাই করতে যাতে এক্স্যাক্টলি ভাবে করতে পারে, ঠিক আছে? এখন আমাদের গোল জামাতে একটা পকেট হবে, ঠিক আছে? তাহলে পকেটটা একটু কিভাবে কাটিং করতে হয় দেখে নিন। জাস্ট পকেটের আপনাদের দিলে ইচ্ছা না দিলেও ইচ্ছা সেটা আপনাদের ব্যাপার, বাট এটা জাস্ট একটু পকেটটা একটু দিয়ে রাখবেন, ঠিক আছে? পকেটটা এক্স্যাক্টলি একটু কেটে নেবেন, ওকে? এই হচ্ছে আমাদের পকেট, ঠিক আছে? তাহলে সম্পূর্ণ ভিডিওটা খুব ভালোভাবে না টেনে দেখার চেষ্টা করবেন, দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবাই আপনার পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এক্ষুনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিউয়ার্স, আমাদের একটা ফেসবুক পেজ আছে, আমাদের সেম ভিডিও ফেসবুক পেজও আপলোড করা হয়, ঠিক আছে? তা আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, আমাদের পেজের নাম হচ্ছে যে রাজু টেলার্স অ্যান্ড ফেব্রিক্স বাংলাতে লিখতে হবে, ঠিক আছে? আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন, এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, আমাদের ইউটিউবটা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন পেজটা এভাবে অলওয়েজ সাপোর্ট দিয়ে যাবেন, ঠিক আছে? তো সে আশা কামনা করতেছে আপনাদের থেকে, আশা করি এভাবে অল টাইম সাপোর্ট করে যাবেন। সম্মানিত বিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।